নমস্কার বন্ধুরা, সবাইকে পড়তে কিচেনে স্বাগত। আজকে আবারও নিয়ে চলে এসেছি শীতকালে পড়ন্ত দুপুরে টক জল আমমাখার রেসিপি নিয়ে। এখন রাস্তায় বেরোলেই বেশিরভাগ সময় দেখা যায় আমমাখা, পেয়ারা মাখা, কদবেল মাখা, কিন্তু সেগুলো স্বাস্থ্যকর না হয় আমরা সবসময় খেয়ে উঠতে পারি না। তাই আজকে রাস্তার পাশে যেভাবে আমমাখা তৈরি করে আজকে সেই প্রসেসে আপনাদেরকে আমমাখার রেসিপিটি দেখাবো। আর প্রতিবারের মতো আজও কিন্তু রয়েছে সিক্রেট কিছু টিপস, তার জন্য অবশ্যই করে ভিডিওটি স্কিপ না করে জেনে নিন আজকের আমমাখার সিক্রেট টিপস ও রেসিপি। তো আমমাখার জন্য আমি এখানে বাজার থেকে প্রথমে আমি কাঁচা আম 500 গ্রাম নিয়েছি, কাঁচা লঙ্কা আর পাতিলেবু। কাঁচা লঙ্কাটা আমার গাছের লঙ্কা, দেখুন বেশ কি দারুণ লঙ্কাটা হয়েছে। এখানে মশলার মধ্যে নিয়েছি কাসন্দি, নিয়েছি চাট মশলা, বিট নুন, নিয়েছি ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো আর এমনি নর্মাল নুন। আমি এখানে ভাজা মশলাটা আগে যেটা কদবেল মাখার জন্য রেডি করেছিলাম সেটাই এখানে ব্যবহার করছি। তো প্রথমে আমি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। তার জন্য একটি বাটিতে একটু বেশি পরিমাণ জল নিয়ে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 10 মিনিট মতো জলের মধ্যে ডুবিয়ে রাখবো, তাহলে আমের মধ্যে যে আটা ভাবটা থাকে সেটা চলে যাবে। আমি আগেও শীতের পরন্ত দুপুরে কদবেল মাখার রেসিপি শেয়ার করেছিলাম, তো আমাদের সবার ভালো লেগেছে, তাই আজকের আমি আবারও নিয়ে চলে এসেছি শীতের পরন্ত দুপুরে আম মাখার রেসিপি নিয়ে। তবে আজকের আম মাখাটা একদম রাস্তার ধারে যেভাবে বানায় সেইভাবে বানানো দেখাবো, দারুণ খেতে হয়। আপনারা অবশ্যই শীতের পরন্ত দুপুরে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো আমটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমগুলো জল থেকে তুলে নিয়ে আবারও কিছুটা পরিষ্কার জল দিয়ে আমগুলোকে ওই জলের মধ্যে ডুবিয়ে দেব। এবারে আমগুলোকে এক একে খুব ভালোভাবে মুখটা কেটে বাদ দিয়ে আমি এখানে ছাড়িয়ে নেব আমগুলোকে। আমাদের প্রত্যেকের শরীরে ঝাল, মিষ্টি, তেঁতুর সাথে সাথে টকও কিন্তু উপকারী, সেই জন্য আমাদের মাঝে মাঝে টক খাওয়া খুবই দরকার। তো এইভাবে যদি আপনারা টক খেতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, তার সাথে সাথে উপকারও হবে। তো বন্ধুরা, আমার মতো কারা কারা শীতের পরন্ত দুপুরে আম মাখা কিংবা কদবেল মাখা খেতে চান বা খাচ্ছেন অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়ার পর পরিষ্কার জলের মধ্যে খুব ভালোভাবে 10 মিনিট রেখে ধুয়ে নেব, তাহলে আমের মধ্যে যে কষভাবটা থাকে সেটা চলে যাবে। তো আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর চপার বোর্ডের উপর একে একে রেখে দেব। তো এবার আমগুলোকে খুব সুন্দরভাবে কাটিং করব। আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলোকে কাটতে পারেন কিংবা গ্রেট করে নিতে পারেন কিংবা থেতো করে নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতোভাবে আপনারা খেতে পারেন। আমি এখানে আমটা স্লাইস করে প্রথমে কেটে নিচ্ছি। তো আমটা এমনই লোভনীয় জিনিস, আমি এখানে সাউন্ড দিতে দিতেও আমার মুখে জল চলে আসছে। তো এইরকমভাবে আপনারাও বাড়িতে বানান, দেখবেন দারুণ লাগবে খেতে। তো আমি এখানে একাই প্রথমে আমের স্লাইসগুলো কাটছি, কিন্তু আম মাখা খাওয়ার পার্টনার অনেকেই আছে, কেউই ক্যামেরার সামনে আসছে না। তো আমি এখানে প্রথমে আমগুলোকে এইরকম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন মার্কেটে প্রায়শই কাঁচা আম পাওয়া যায়, আপনারা চাইলেই কিন্তু অনায়াসে কাঁচা আম কিনে এইরকম দারুণ স্বাদের আম মাখাটি তৈরি করতে পারেন। তো দারুণ স্বাদের দুপুরের এই আম মাখার সাথে সাথে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের কাবাবের রেসিপি, কমপ্লেট মাছের রেসিপি শেয়ার করছি। আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইভাবে আম মাখাটি আপনারা বানিয়ে ফেলুন। দেখুন আমার ভাই চলে এসছে আমাকে হেল্প করার জন্য, বললাম না পিছনে অনেকেই আছে কেউ সামনে আসছে না। তো দেখুন আমাকে আরেকটা স্টাইলে আম মাখা দেখিয়ে দিচ্ছে। আমি ওদের কথা ভেবে ছোটো ছোটো স্লাইস করছি, থেতো করে দেবো ভাবছি, কিন্তু ওরা না, ওরা বলছে বড় বড় এরকম স্লাইস করতে। তো এবারে লঙ্কাটা খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে দিচ্ছে।
একদম ঝিরিঝিরি করে স্লাইস করে কেটে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তবে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। লঙ্কাটা আপনারা থেতো করেও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম, মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দিচ্ছি ভাজা মশলা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাসন্দি। খুব ভালোভাবে পরিষ্কার করে কাসন্দি বাটি থেকে কাসন্দিগুলো আমি একদম চেঁচে পচে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে বলেছিলাম সিক্রেট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো এই সরিষার তেল। আমি এখানে 2 টিস্পুন সরিষার তেল অ্যাড করলাম, যেটা ব্যবহার করলে আমমাখার টেস্ট আরও দ্বিগুণ হবে। এবারে সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি আমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখানো থেকে এইরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আম মাখাটা মাখলে বা কোনো কিছু হাতা দিয়ে যদি আম মাখাটা মাখেন তো দারুণ খেতে হয়। এমন করে আমটা মাখবেন যেন প্রতিটা আমের স্লাইসে সমস্ত মশলা একদম খুব ভালোভাবে লেগে থাকে। এবার উপর থেকে আমি পাতিলেবু এরকম স্লাইস করে কেটে নিয়ে একটা পাতিলেবু অর্ধেকটা আমি রস উপর থেকে চেপে দিলাম। এবার আমি আবারও খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে যে ভাজা মশলা ব্যবহার করেছি সেই ভাজা মশলা কিন্তু আমি কদবেল মাখাতেও ব্যবহার করেছি। আমি ডেসক্রিপশন বক্সে সেই কদবেল মাখার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো রেডি হয়ে গেছে আমাদের টক ঝাল ইয়ামি ইয়ামি আম মাখা। তো বন্ধুরা, এরকম শীতের স্পেশাল আরও ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, স্বাস্থ্যের কথা ভেবে যারা রাস্তার পাশে আম মাখা খেতে পাচ্ছেন না, তারা কিন্তু বাড়িতে বসে এইরকম রেসিপি ফলো করে আম মাখা বানিয়ে খেতে পারেন, দারুণ টেস্ট হয়। তো আজকের আম মাখা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।